দেখুন আমার কাছে একটা নতুন ইয়ারবাডস রয়েছে, এটাকে আবার অনেকেই বলে TWS। তো যাই হোক, এটা হচ্ছে একটা গেমিং TWS, যারা গেমিং গ্যাজেটগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত হতে পারে। এটা রিভিউ আসছে খুব শীঘ্রই আমাদের টেকসই গ্যাজেট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। যারা এটা রিভিউ দেখতে চাচ্ছেন তারা কিন্তু দেখে আসতে পারেন, আর এই ভিডিওর ডিসক্রিপশনে চেষ্টা করবো এটা লিঙ্ক দেওয়া যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব যে আপনি এখনও পর্যন্ত কেন বেকার, এখনও পর্যন্ত আপনি কেন কোনো কর্মের সন্ধান করতে পারেননি, আর আমাদের দেশের বেশিরভাগ ছেলেরা কেন বেকার থাকে সেটা নিয়ে। তো আমার কাছে যেটা মনে হয়, বেকারত্বর পেছনে আসলে অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে আমরা নিজেরাও কিন্তু অনেক সময় কিছুটা দায়ী। আমরা আমাদের কারণেই অনেক সময় কিন্তু বেকার থাকি। এটা কিভাবে সম্পূর্ণটা ব্যাখ্যা করছি তাহলে আপনার কাছে বেশ ভালো লাগবে শুনতে। দেখুন, একটা সিম্পল এক্সাম্পল দেই। যেমন আমরা আমাদের দেশে রিক্সাওয়ালাদের খুব ভালো করে চিনি, তাই না? এই রিক্সাওয়ালারা দৈনিক 1000 টাকা কিন্তু খুব ইজিলি ইনকাম করতে পারে। কিন্তু আমরা যারা শিক্ষিত হয়েছি, MBA পাস করেছি, আমরা যারা BBA পাস করেছি, তারা কিন্তু মাসে 15,000 টাকা বেতনের চাকরি করেও অনেক বেশি খুশি। আমি খুব ভালো চাকরি করছি। কিন্তু দেখেন, আমরা এত লেখাপড়া করে তাহলে কি হলো? আমরা 15,000 টাকা মাসে বেতনের চাকরি করছি, অথচ রিক্সাওয়ালা ভাই তিনি মাসে 30,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারছেন, একদম কোনো ধরনের মানে অতিরিক্ত পরিশ্রম না করে, যেখানে আমরা 8টা to 10টা ডিউটি করছি অথবা টাইম টু টাইম ডিউটি করছি, কিন্তু রিক্সাওয়ালা ভাই কিন্তু এত ডিউটি করে না। তাহলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে আমার কাছে মনে হয় একটাই, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র চাকরির জন্য পড়াশোনা করি। আমরা পড়াশোনা করে একমাত্র চাকরিই করব, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে, যার ফলে আমরা কিন্তু একমাত্র চাকরির উপরেই ভরসা করে থাকি। ফলে যারা আমাদেরকে চাকরি দিচ্ছে তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। শুধুমাত্র চাকরির উপরে কেন নির্ভরশীল হব? বাংলাদেশে তো পেশার অভাব নাই, তাই না? প্রচুর পেশা আসছে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমরা ছোটবেলা থেকেই একটাই শিখে বড় হয়েছে, আমাকে চাকরিই করতে হবে, আমাকে চাকরিই করতে হবে। আমি চাকরি করার জন্যই পড়াশোনা করেছি, আমি চাকরি করার জন্যই বড় হয়েছি, আমি চাকরি করার জন্যই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি। এটাই হচ্ছে সমস্যা। চাকরি ছাড়া দেশে আপনি বলতে অনেকে বলতে পারে তাহলে কি করব, ব্যবসা করব, ব্যবসা করার জন্য তো পুঁজি দরকার। না, আমি বলছি না আপনাকে ব্যবসাই করতে হবে। ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া আরও অনেক পেশা আছে বাংলাদেশে যেগুলো করে আত্মনির্ভরশীল হওয়া যায়, যেগুলো করে নিজের বেকারত্ব ঘোচানো যায়, যেগুলো করে নিজের আত্মমর্যাদা বোধ বাড়ানো যায়। আবার এখন আবার অনেকেই বলতে পারেন কি করব তাহলে, ঝালমুড়ি বিক্রি করব? দূর, এইটা আবার আমরা করব নাকি? আমি তো MA পাস, কাম সারছে রে, MA পাস করে ফেলছে, এখন তো তারে দ্বারা আর কিছুই করা হবে না। সে তো সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, তারে দিয়ে রিক্সা চালানো হবে না, তারে দিয়ে ঝালমুড়ি বিক্রি করা হবে না, তারে দিয়ে মার্কেটে ঘুরে ঘুরে প্রোডাক্ট বিক্রি করা হবে না, তারে দিয়ে কল সেন্টারের চাকরি হবে না, তারে দিয়া মুদি দোকানদারি হবে না, তারে দিয়া সয়াবিন তেলের ব্যবসা হবে না, তারে দিয়ে লবণের ব্যবসা হবে না, তারে দিয়ে কাপড়ের ব্যবসা ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করা হবে না, তারে দিয়ে মোবাইলের অ্যাক্সেসরিসের ব্যবসা ফুটপাতে দাঁড়িয়ে করা হবে না। সে কিছুই করতে পারে না, কারণ সে MA পাস। MA পাস করেছে বলে তার দ্বারা কিচ্ছু করা হবে না। সে একমাত্র ডিজার্ভ করে একটা সেই রকমের চাকরি যেখানে সে বসে থেকে অর্ডার করবে আর বাকি সবাই তার অর্ডার শুনে কাজ করবে, এমনটাই ডিজার্ভ করে। কথা কি মন্দ বলছি? আসলে আমরা কিন্তু পড়াশোনা করার সময় এমনটাই ভাবি, আমি পড়াশোনা শেষ করে জাস্ট আমি একটা ভালো মানের চাকরি পাবো, যে চাকরিতে আমি শুধু বসে বসে অর্ডার করবো, বাকিরা আমার অর্ডার শুনে আমার ফরমাইশ শুনে কাজ করবে। কিন্তু প্রকৃত অর্থে দেখা যায় যে আমরা আসলে তেমন কোনো চাকরি কখনো পাই না। যখন এইরকম কোনো চাকরি পাচ্ছি না তখন আমরা কি করি, 10,000-15,000 টাকা বেতনের একটা চাকরি নিয়ে বসে থাকি, আর এত কষ্টে দিনাতিপাত করি যেটা আসলে আমরা আশেপাশে কাউকে বলতেও পারি না, আবার নিজে সইতেও পারি না। আবার যখন বিয়ে করে ফেললাম, সংসারে বউয়ের খরচটাও ঠিক মতো মেটাতে পারছি না, আবার সন্তানাদি হয়ে গেলে তো কথাই নেই, তাদের পড়াশোনার খরচ এগুলো চালানো আরও দুষ্কর হয়ে যায়। তখন কি হয় জানেন, অনেক ক্ষেত্রেই আপনার স্ত্রী আপনার সংসারে হাল ধরে, কারণ দেখছে, সে বুঝছে যে আপনাকে দিয়ে হচ্ছে না, তখন সে বাধ্য হয়ে আপনার সংসারে হাল ধরে, তখন দুইজনে মিলে হয়তোবা খুব একটু আরামসে জীবনটা চলে যায়। কিন্তু এটা তো জীবন না, এভাবে তো চলতে দেওয়া যায় না, আমাদেরকে ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে, শুধুমাত্র চাকরির উপরে নির্ভরশীল হলে হবে না।
আপনি আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনেক ধরনের কেরিয়ার পেশা রয়েছে, সেগুলো বেছে নিতে পারেন। তো অনেক ধরনের পেশা, কি পেশা আপনি বলবেন? ভাই আপনি আপনি এত পাকনামি করতেছেন, আপনি আমাকে বলে দেন যে আমি কি করব। এই যে আবার পাকনামি করব, আসলে কেউ কাউকে বলে দিয়ে আসলে কিছু করাতে পারে না। আমি একটা এক্সাম্পল দিই, আমার দোকানে এক ভাই এমএ পাস করে এসেছে, সিবি বানাচ্ছে, কথায় কথায় তার সাথে অনেক কথা হলো। তাকে আমি বললাম, ভাই আপনি যদি চাকরি নাই পান তাহলে ছোটখাটো একটা ব্যবসা করেন। তার সেই যে একটু আগে যেই কথাগুলো বললাম সেইগুলো বলছে যে আমি এমএ পাস করেছি, ভাই আপনি কি বলেন, আমি একটা চাকরি যদি না পাই তাহলে আমাকে দিয়ে আমি এত এমএ পাস করে কী লাভ হলো? ব্যবসা তো অনেকেই করে, আমিও যদি ব্যবসাই করি তাহলে আমার সাথে অন্যদের তুলনা করে কেমনে কেমনে কী হবে? আমি তো অনেক পড়াশোনা করেছি। এই হচ্ছে সমস্যা, আমাদের ইগোতে বেঁচে যায়। আমরা যে কোনো কিছু করতে গেলে আমাদের ইগোতে বেঁচে যায়, আমরা বলি আমি তো অনেক কিছু হয়ে গেছি। দেখুন, চাকরি মানে হচ্ছে আসলে অন্যের গোলামি করা। যেই লোক খেতে খামারে কামলা দেয় সেও কামলা, আর যেই অফিসে বসে কামলা দেয় সেও কামলা। সে হচ্ছে সাধারণ কামলা আর আপনি হচ্ছেন একটু অসাধারণ কামলা। আমরা যারা চাকরি করি তাদের কথা বলছি, তারা হচ্ছে অসাধারণ কামলা। তো আমার কথা হচ্ছে, যদি আপনি এখনো পর্যন্ত একটা চাকরির ম্যানেজ করতে না পারেন, যেটা মোটামুটিভাবে আপনার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে হেল্প করে, তাহলে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি একটা ব্যবসা শুরু করুন, আপনি ভালো কিছু করতে পারবেন। ব্যবসা যদি না করতে চান তাহলে আপনি যে কোনো একটা স্কিল অর্জন করুন, যে কোনো একটা দক্ষতা অর্জন করুন, যেটা করে আপনি জীবন খুব স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত করতে পারবেন। স্কিলটা আপনি বিক্রি করবেন। স্কিল কেমন হতে পারে? ধরুন আপনি ভালো ইলেকট্রিশিয়ান হতে পারেন। আপনি ভালো ইলেকট্রিশিয়ান হলে আপনি ইলেকট্রিশিয়ানের উপর বিজনেস করতে পারেন। ধরুন আপনি ভালো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হতে পারেন, সেটা দিয়েও আপনি একটু ভালো দিনাতিপাত করতে পারবেন। আপনি ভালো রাজমিস্ত্রি কাজ জানেন, সেটা দিয়েও কিন্তু আপনি দিনাতিপাত করতে পারবেন। রাজমিস্ত্রি কাজের কথা যখন উঠেই আসলো, তখন আপনি দেখুন একজন রাজমিস্ত্রি যিনি ভালো হেড মিস্ত্রি না মানে সাধারণ মিস্ত্রি যিনি, তিনি কিন্তু দৈনিক 800 টাকা হাজিরা পায়। কাজ করে কতক্ষণ? 8টায় কাজ শুরু করবে, 5টা বাজার 5টায় 1 মিনিটের মধ্যে সে কাজ কমপ্লিট করে মানে শেষ করে দেবে। তারপরে তাকে যদি বলা হয় যে আরও 1 ঘন্টা কাজ করো, আধা ঘন্টা কাজ করো, সে কখনোই সে কাজ করবে না। যদি 800 টাকা দৈনিক সে কাজ করে তাহলে 3 8 24,000 টাকা কিন্তু সে পাচ্ছে, আর 5টার পরে 1 মিনিটও তাকে দিয়ে কাজ করানো যায় না। আপনি কাঠমিস্ত্রি কাজ করতে পারেন। আবার এখন আবার অনেকে হাসতে পারেন, ভাই হাসার কিছু নাই। আপনি একটা দোকান, আপনার বাজারে একটা ফুটপাতে একটা ফাস্টফুডের দোকান দিতে পারেন। অনেক কিছু করার রয়েছে। আমরা যদি দুই চোখ দুই কান একটু খোলা রাখি তাহলে দেখবো যে আমাদের আশেপাশে প্রচুর লোক আছে নানান ধরনের পেশায় নিজেকে নিয়োজিত রেখেছে। আমরা যদি এই হাজার হাজার পেশা থেকে মাত্র একটা পেশাই তো আমাদেরকে বেছে নিতে হবে, তাই না? আপনার মন পছন্দ মতো একটা বেছে নিন, নিয়ে সেই কাজটা শুরু করুন, সেটাকে মহব্বত করা শুরু করুন, ভালোবেসে সেটাকে আগলে ধরুন। দেখবেন যে সেখান থেকে আপনার জীবনটা অনেকটাই স্বাচ্ছন্দ্যে কাটা শুরু হয়েছে। যদি আপনি 15,000 10,000 টাকা বেতনের চিন্তাভাবনা করেন তাহলে আপনি কিন্তু জীবনে অগ্রসর হতে পারবেন না। আপনি স্বাচ্ছন্দ্য বলতে কি বোঝায় সেটা জীবনে কখনোই বুঝবেন না। আপনি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করুন যে কেন আপনি এখনও বেকার, অথবা আপনি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করুন কেন আপনি যেটা করছেন সেটা দিয়ে আপনার জীবন চলছে না, নতুনভাবে কি করা উচিত। এগুলো একটু নিজে নিজে অ্যানালাইসিস করলেই কিন্তু বের করে নিতে পারবেন। যখন এটা বের করতে পারবেন তখন এটাকে কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে কাজ করুন। দেখবেন ইনশাল্লাহ আপনি যতক্ষণ চেষ্টা করবেন ততক্ষণে একটা সমাধানের পথ বের হয়ে যাবে। চেষ্টা করতে থাকুন, সমস্যা সমাধান হয়ে যাবে। উপরওয়ালা একজন আছেন, আল্লাহ পাক এর কাছে চাইতে থাকেন, দেখবেন উনি আপনাকে ফয়সালা দেখিয়ে দেবেন। যদি আপনি চেষ্টাই না করেন, আল্লাহর কাছে নাই চান, তাহলে কিন্তু আপনি কখনো সেটার সমাধান পাবেন না। আজকে এখানেই রাখতে চাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে প্রত্যাশা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।